আইনামের এই ছেলেটি একটা বাঘের সাথে 20 দিন ধরে সমুদ্রে আটকা। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে বাঘকে নৌকায় রেখে একটা ভেলা বানিয়ে পানিতে আছে। তাই বুঝতে পারে বাঘের হাত থেকে এভাবে বেশি দিন বাঁচতে পারবে না। ওর চেয়ে বাঘকে যদি পোষ মানাতে পারে তাহলে সুবিধা হবে। তাই সে নৌকায় এসে একটা লাঠি দিয়ে বাঘকে বিভিন্নভাবে নির্দেশ দিতে থাকে। বাঘ তার নির্দেশ মতো কাজ করলে সে মাছ খেতে দেয়। এভাবে আস্তে আস্তে বাঘের একেবারে কাছে চলে আসে। এক সময় বাঘকে ভয় দেখিয়ে নৌকার ছাউনির মধ্যে ঢুকে দেয়। একদিন পাই দেখে বিশাল একটা ঝড় তার দিকে ধেয়ে আসতেছে। সেই ঝড়ের মধ্যে পড়ে সে সহ বাঘটি খুবই কাহিল হয়ে যায়। একে তো অনেকদিন থেকে খাবার নেই, তার মধ্যে ঝড় বৃষ্টি, বাঘটিও খুব দুর্বল হয়ে পড়ে। বাঘ দুর্বলতায় নৌকার উপর গা ছড়িয়ে শুয়ে থাকে। পাই ধীরে ধীরে কাছে এসে মাথাটি কোলে নেয়। বাঘটির মাথায় পরম যত্নে হাত বুলে দিতে থাকে, আর বাঘটিও পরম নির্ভরতায় চোখ বুজে থাকে। পাই আর বাঘের মধ্যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। পরের পার্টির জন্য কমেন্ট করুন।